যে কোনো কম্পিউটার কিভাবে লাইভ ওয়ালপেপার সেট আপ করতে হয় এটার উপর ভিডিও দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি, বাট ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। এই ভিডিওতে আমরা এটাই দেখবো আপনি আপনার কম্পিউটার কিভাবে লাইভ ওয়ালপেপার সেট আপ করতে পারবেন। ঠিক এইভাবে এখানে একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এটা একটা ভিডিও, একটা ভিডিওকে লাইভ ওয়ালপেপার হিসেবে তৈরি করা যায়। এটা ছাড়াও আমার কাছে অনেকগুলো লাইভ ওয়ালপেপার রয়েছে যেগুলো সামটাইম ব্যবহার করি। এখানে যে ফোলোটি দেখতে পাচ্ছেন এই ফোলোর প্রত্যেকটা ভিডিও হচ্ছে একটা লাইভ ওয়ালপেপার, এবং এই যে ফাইলগুলো আছে প্রত্যেকের ডাউনলিংক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। এখানে অনেকগুলো ভিডিও রয়েছে যেটা আপনার বেটার মনে হয় এটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই লাইভ ওয়ালপেপার। সো এটা কীভাবে আমাদের কম্পিউটার সেট আপ করবো সেটা আগে দেখবো, এবং আপনি চাইলে কীভাবে আপনার নিজের মতো করে ডাউনলোড করে নিতে পারেন সেটাও দেখতে হবে। এখন এই যে লাইভ ওয়ালপেপারগুলো আছে এটা সেট আপ করার জন্য একটা সফটওয়্যার লাগবে, বাট তার পূর্বে আপনাকে জানতে হবে আপনি কই থেকে ডাউনলোড করবেন। এখানে খুবই সীমিত কিছু ভিডিও রয়েছে, বাট যদি আপনি চান নিজের মতো ডাউনলোড করে নেওয়ার জন্য তাহলে সেটাও করতে পারেন। তার জন্য আপনাকে একটা ব্রাউজার আসতে হবে। আমি এখানে কিছু ওয়েবসাইট দেখাচ্ছি, ওয়েবসাইটগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, দেখে তার নিজের মতো করে সার্চ করে বের করে নেবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া যাবে না। সব প্রথম রয়েছে এটা পিক্সাবেই, এখানে আসবেন, আসার পর লাইভ ওয়ালপেপারকে সার্চ করবেন এবং পাশাপাশি এবং এটা ইমেজে থাকবে, আপনি ইমেজে এসে ভিডিওতে ক্লিক করবেন। এখন এখানে যা যা পিক্সেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিক্সেল হচ্ছে লাইভ ওয়ালপেপার, এগুলো আপনি চাইলে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ওয়ালপেপার ডাউনলোড করছি, দেন একদম হাইয়েস্ট রেজলিউশন যেটা আছে এটা ডাউনলোড করবো, ডাউনলোডে ক্লিক করছি। ওয়েল এখান থেকে হাই কোয়ালিটি ডাউনলোড করা যাবে না নর্মালি, বাট যদি আপনার আইডিএম থাকে তাহলে আইডিএমের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আইডিএমে ক্লিক করার পর এখান থেকে আমরা একদম ম্যাক্সিমাম সাইজ যেটা এটি ডাউনলোড করবো, এটা ডাউনলোড করা কমপ্লিট। তারপর নেক্সট ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটে মূলত আপনার অ্যানিমেটেড টাইপের যে সকল ওয়ালপেপার আছে ওইগুলো পাওয়া যাবে। সো যদি আপনার অ্যানিমেশন ভালো লাগে তাহলে এখান থেকে নেক্সট পেজে গিয়ে অনেকগুলো ওয়ালপেপার খুঁজে পাবেন। অ্যান্ড একটা বিষয় হচ্ছে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, এখন আমার জিভে সম্ভবত রাতে কামড় লেগেছে যার ফলে কথা বলতে জিভে ব্যথা লাগছে। যাই হোক, যারা অ্যানিমেশন টাইপের ওয়ালপেপার পছন্দ করেন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপর থার্ড হচ্ছে পিক্সেলস, এখানে আসবেন, আসার পরে লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করবেন, সার্চ করার পর নিচ থেকে আমরা ভিডিওসে ক্লিক করব। দেন এখান থেকে যে সকল ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে লাইভ ওয়ালপেপার। ওকে, যেটা আপনার ব্যাটার মনে হয় ওটা ডাউনলোড করতে পারেন, নট ব্যাড, এটা আমি ডাউনলোড করছি। তারপর নেক্সট ওয়েবসাইট, এটাও মোটামুটি অ্যানিমেশন টাইপের, অ্যানিমেশন ভালো লাগে চাইলে ব্যবহার করতে পারেন, চেক করে দেখতে পারেন। ওকে, দেন ফাইনাল ওয়েবসাইট, এখানে আপনি ইউনিক কিছু জিনিস পেয়ে যাবেন। যদি ইউনিক কিছু খুঁজছেন তাহলে এই ওয়েবসাইটে আসতে পারেন, এখানে অলওয়েজ ইউনিক কিছুই পাবেন। এটা ফেসবুক বা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওই টাইপের একটা ওয়েবসাইট, এখানে যে কোনো পার্সন তাদের নিজস্ব আর্টগুলো শেয়ার করতে পারে আর কি। সো ইউনিক কিছু খুঁজলে অবশ্যই এখানে আসবেন, এখান থেকে ইউনিক কিছু পেয়ে যাবেন। সো এখানে আমি লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করি, ইন্টারপ্রেস করলাম, দেখি কী কী আসে। নেক্সট পেয়ে যাচ্ছি, সেখানেও প্রচুর ওয়ালপেপার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এগুলো ডাউনলোড করে নেবেন নিজের মতো করে যেটা আপনার ভালো লাগে। আর ডাউনলোড করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করা কঠিন কোনো কাজ না, এখানে জয়েনে ক্লিক করবেন, তারপর মেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে দেন কাজটা করবেন তাহলেই হবে। সো এখন ওয়ালপেপার তো ডাউনলোড করা হয়ে গেছে, এখন এটা সেট আপ করবো কীভাবে। সেট আপ করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে যেটা আগেই বলেছি, সো সফটওয়্যারটি হচ্ছে লাইভলি ওয়ালপেপার, এটা লিখে আমরা সার্চ করবো। যদি উইন্ডোজ 10 এবং 11 ব্যবহার করেন, যদি মাইক্রোসফটের স্টোরেজ আপনার কম্পিউটার অ্যাক্টিভ থাকে তাহলে এই যে মাইক্রোসফট লেখা আছে প্রথম যে লিঙ্কটা এটাতে ক্লিক করেন, তাহলে সরাসরি মাইক্রোসফটের স্টোরেজ আপনাকে দিয়ে যাবে। গেট ইন স্টোর অ্যাপ, ওপেন মাইক্রোসফট স্টোরে ক্লিক করব, সরাসরি মাইক্রোসফট স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে এটা ডাউনলোড হবে। আর যদি সামহাও আপনি উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করেন বা আপনার কম্পিউটার যদি মাইক্রোসফট স্টোরেজ কাজ না করে সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশন রয়েছে। ওকে, আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করি, ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আমি ব্যাগে যাচ্ছি, এই মাইক্রোসফটের যে লিঙ্কটা আছে এটা ঠিক নিচে আর একটা লিঙ্ক রয়েছে, এটাতে যাবো আমরা। তো ওয়েবসাইটে ভালো দেখে নেন, প্রয়োজনে সরাসরি টাইপ করে এখানে চলে আসবেন, তারপর ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে ইনস্টলারে ক্লিক করতে হবে, স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। এটা 240 MB একটি ফাইল, আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
সো যেহেতু আমি মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করছি, তাই এখান থেকে ডাউনলোড করলাম না। সো মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড হয়ে এটা ইনস্টল হয়ে গেছে। আর আপনারা যারা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা অবশ্যই ডাবল ক্লিক করে সেট আপ করে নেবেন। এখন পেজটা কেটে দিয়েছি, তো এখন আমি এটা ওপেন করি। লাইভ ওয়ালপেপার যে সফটওয়্যারটি আছে, ডাবল ক্লিক করে সেট আপ করার পর ঠিক এই টাইপের একটা সফটওয়্যার আপনার সামনে চলে আসবে। এটা আমি ফুল স্ক্রিন করছি। সো এখান থেকে আমরা এই পাশে দেখেন অ্যাড ওয়ালপেপার লেখা আছে, এটাতে ক্লিক করব। বহু সেটে ফাইল চুজ করার জন্য আমরা ওপেনে ক্লিক করব। তো ডেস্কটপের মধ্যে এই ফোল্ডারটি রয়েছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ফোল্ডারটির লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমি এই পিকচারটা চুজ করব, দেন ওপেনে ক্লিক করছি। টাইটেল তো কোনো ফ্যাক্টর না, দেন ওকে প্রেস করব। এটা সেট আপ হয়ে যাচ্ছে। তো এখন আমি এই পেজটা কেটে ফেলি, এটা রাখার আর প্রয়োজন নেই, আমাদের কাজ কমপ্লিট। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এটা কিন্তু প্রপারলি সেট আপ হয়ে গেছে। এখন নেক্সট টাইম যখনই কম্পিউটার চালু করবো এটাই আসবে, অন্য কোনো ওয়ালপেপার কিন্তু এখানে আসবে না। সো বিষয়টা খুবই সিম্পল, আশা করি সবাই করতে পারবেন, এটা করতে কোনো প্রকার প্রবলেম হবে না। এবং এটাকে আমি একটা জিপ ফাইল করে দিচ্ছি যেন সবার ডাউনলোড করে সেট আপ করতে সুবিধা হয়। আপনারা যখন ফাইলটি ডাউনলোড করবেন তো এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে, তাহলে এটা রাইট ক্লিক করে আনজিপ করে নেবেন। আর যাদের উইনার সফটওয়্যার আছে তারা এক্সট্রাক্ট করে নেবেন, বা ডাবল ক্লিক করে ওপেন করবেন, তারপর এক্সট্রাক্ট করার অপশন পেয়ে যাবেন। সো ফাইনালি ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।